এবার চোখ রাখব দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবরে। 2022 সালের ডিসেম্বরে ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনায় অলৌকিকভাবে রক্ষা পান ঋষভ পন্ত। আগের দুবারের দিল্লির অধিনায়ক মারাত্মকভাবে আহত হওয়ায় খেলতে পারেননি গত আইপিএলে। এক বছরের বেশি সময় পর ক্রিকেটে ফিরেছেন, ফিরেছেন দলেও, কিন্তু ব্যাটিং করতে সমস্যা না হলেও উইকেট কিপিংয়ে সমস্যা হচ্ছে। এ নিয়েই সংশয় ছিল 2024 আইপিএলে পন্তকে না গতবারের মতো ডেভিড ওয়ার্নারকে দেয়া হবে দায়িত্ব। কিন্তু দিল্লির মালিকপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অকুতোভয় ক্রিকেটের প্রতীক পন্তই তাদের অধিনায়ক। আগামী 22 মার্চ শুরু আইপিএলের ম্যাচে যে কোনো সিদ্ধান্ত দ্রুত ও নির্ভুলভাবে দেওয়ার জন্য স্মার্ট রিপ্লে পদ্ধতি চালু হচ্ছে। ESPN ক্রিক ইনফো জানিয়েছে, স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার ও হকআই অপারেটর একই রুমে বসবেন। এতে করে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবেন তারা। মাঠের ভেতরের 8টি দ্রুতগতির ক্যামেরার মাধ্যমে অনেক বেশি নিখুঁত ছবি পাওয়া যাবে। তৃতীয় আম্পায়ার আরও দ্রুত বেশি তথ্য পাবেন, যা আগে সম্ভব হতো না। এবার আইপিএলে রোমাঞ্চ ও উত্তেজনা তাই বাড়বে আরও। কর ফাঁকি দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বার্সেলোনার সাবেক ফুটবলার আর্দা তুরানের এক বছরের কারাদণ্ড হয়েছে। স্পেনের আইন অনুযায়ী সাবেক তুর্কি মিডফিল্ডারকে এজন্য জেল খাটতে হবে না। 2015 ও 2016 সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তুরানকে 6,30,000 ইউরো জরিমানাও করা হয়েছে। 2015 সালে আতলেটিকো মাদ্রিদ থেকে তুরান যোগ দেন বার্সেলোনায়। 2022 সালে পেশাদার ফুটবল থেকে নেন অবসর। গত বছর বাঁ হাঁটুর চোটে পড়ে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন থিবো কোর্তোয়া। সেই চোট কাটিয়ে গত মঙ্গলবার ফিরেছিলেন অনুশীলনে, রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু দুর্ভাগ্য কাকে বলে, এদিন অনুশীলনে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন। স্প্যানিশ গণমাধ্যমের খবর, চোট পেয়ে কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন রিয়ালের বেলজিয়ান গোলকিপার। হয়তো বাকি মৌসুমে রিয়ালের শীর্ষ গোলকিপারকে আর পাচ্ছেন না কোচ আনচেলত্তি। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ।